যে আমার পায়ের মাছে দাগন আমি পাশি চাই। কুমিল্লার হোমনায় মোহাম্মদ জাহিদ হাসান নামের এক স্কুল ছাত্র নিখোঁজের 5 দিন পর স্কুলের সেফটি ট্যাঙ্ক থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাহিদ হাসান উপজেলার দুলালপুর ইউনিয়নের সাপলিজি গ্রামের মোহাম্মদ আক্তারুজ্জামানের ছেলে ও দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র। উক্ত ঘটনায় জড়িত 3 জনকে আটক করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ শাহ আবিদ হোসেন এক সংবাদ সম্মেলনে ঘটনার বৃত্তান্ত তুলে ধরে জানান, আসামিরা অনলাইন অ্যাকাউন্ট প্রেজারের মাধ্যমে 50 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। পরবর্তীতে আমরা 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, মোহাম্মদ জিহাদ, ইমদাদ হোসেন এবং খাইরুল ইসলাম নামে। তো এদের গ্রেপ্তারের পর তাদের স্বীকারোক্তি মতে আমাদের এই দুলালপুর উচ্চ বিদ্যালয়ের সেফটি ট্যাঙ্কের ভিতর থেকে ভিকটিমের লাশ উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তারা মুক্তিপণ আদায়ের জন্য এই ভিকটিমকে অপহরণ করেছিল এবং অপহরণের 1 ঘন্টার মধ্যেই তারা এই ভিকটিমকে হত্যা করে, কারণ তারা তাদের ধারণা হয়েছিল যে এই ভিকটিম যেহেতু তাদেরকে চিনে ফেলেছে, হয়তো পরবর্তীতে ছাড়া পেলে তাদেরকে চিনে ফেলবে এবং তারা ধরা পড়ে যাবে। আমাদের রিপোর্টার কামরুল হক চৌধুরী জানান, মঙ্গলবার রাত 10টার দিকে স্কুল ছাত্র জাহিদের লাশ উদ্ধার করা হয়। এদিকে স্কুল ছাত্রের লাশ উদ্ধারের পর স্বজনদের পরিবারে চলছে শোকের মাতম। জীবনে বদলা আমার একটা ছেলে, আমি এই ছেলের দিকে জীবন কাটাইলাম বলে আমার বুক হারা করছে, আমার বুক হারা করছে গো। যে আমার পায়ের মাছে দাগন আমি পাশি চাই।